স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি এসে থাকতে হয়, তার বারবাসী শ্বশুর বাড়ি স্মৃতির কথা মনে পড়বে না? আর কেন আমি চলে এসেছি আমার বিচারটা দিদিরা করে? এখানে দেখা যাচ্ছে অনেক দিদি বসে রয়েছে, বড়দি, মেজদি, ছোড়দি, লম্বাদি, ভেঁটেদি, কালোদি, ফর্সাদি, ভাতদি, তরকারিদি, উচ্চদি, কুমড়োদি, পটলদি ইত্যাদি ইত্যাদি গীতাদি। তুমি বল, মেয়েদের কি নিজস্ব ঘর আছে? বাল্যকালে বাবার ঘর, যৌবনকালে স্বামীর ঘর, আর বৃদ্ধাকালে ছেলের ঘর। তার মধ্যে মেন হচ্ছে স্বামীর ঘর। তা সেই স্বামীর ঘরে দিদি যদি অশান্তি হয়, অশান্তি প্রতি সংসার হচ্ছে, এই কী অশান্তি? সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একবার কাপ কাটাকাটি অশান্তি। সব কিন্তু প্রতিবেশীর জন্য, তোমরা সবসময় জানবে প্রতিবেশী এরা শোনে কম বানায় বেশি, এরা হচ্ছে অরিজিনাল প্রতিবেশী। দিদি গো, নতুন বিয়ে হয়ে গিয়েছি, পাড়ার লোক কোথেকে শুনেছে জানি না, শুধু গল্প করছে আর বলছে, বলে ওদি ও মেয়ে ভালো নয়, ও মেয়ের প্রতিদিন সংসার অশান্তি হচ্ছে, ও তো কলকাতার মেয়ে, ও মেয়ের 7-8টা বিয়ে। হ্যাঁ গো দিদির, একটা মেয়ে 7-8টা বিয়ে হতে পারে? হ্যাঁ একটা হয়, কোনো কারণ তো দুটো হতে পারে, সে কী করে মেয়ে হতে পারে? কদিন সে সংসার করবে 7-8টা বিয়ে? মিথ্যা কথা বলবো দিদি, মিথ্যা কথা বলবো না, প্রেম করেছিলাম, ক্লাস 5 থেকে প্রেম শুরু করেছিলাম, আর মাধ্যমিকে দম নিয়ে এখন হাতে দূরে রয়েছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তা কী করবো, এখন প্রতিটা সিরিয়ালে 2-3টা করে বিয়ে হচ্ছে, ওই সব দেখে আমাদের শেখা না কি? এইসব উল্টোপাল্টা অশান্তির জন্য স্বামী করলাম, দেখো এই গ্রামের লোকের জ্বালায় এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে তুমি যাবে? বলে দেবী ঘর চলে যাচ্ছে, আম পাতা পড়ে থাকবে, আমিও তোমার সঙ্গে যাবো। চলে এলাম। তা সত্যি দিদি, বাপের বাড়ি একটা আলাদা মজা আছে, সংসারের কাজ আমার কিছুই করতে হচ্ছে না। এই তখন 8টা বাজে, আমি ব্রাশ করছি, সংসারের কাজ কে করছে? আমার সেই যন্তর কলু করছে। আমি সকালে উঠি মাজি খালাই আর বাটি ঝাঁটা নিয়ে ছাপে করি কেউ পারবে না বুড়ো কথা। এই আমি বুড়ো হারে কাছি, আমার চেয়ে 20 বছর বড়। তো পাড়ায় 3 ভাগ বৌদি আমার বলে, আমার নাকি ক্লিনিক যৌবন। কার নাকি ক্লিনিক যৌবন? ডাইনোসর কথা বলি আমি, ডাইনোসর না রে, না আমি মাছ। কি ভোলা মাছ? না আমাদের পাড়ায় যে ঘুগনি বিক্রি করে সেই মাছ। তাই বলো, যা রূপ তোমার, সকালবেলা আমার সঙ্গে অশান্তি করবে, আসল খবরটা শুনবে। কি খবর বল? গ্রাম থেকে তোমার কাকা ফোন করেছিল। কিসের প্রয়োজনে কাকা ফোন করেছে? তোমার বাবা মারা গেছে। ও বাবা, তুমি কিভাবে মরে গেলে গো?
ও বাবা গো কে মোর গলা গা জান কচি খকা কানা ছিড়ি দেখা তো এ নিশ্চুর আমার বাবা মল তুই আমার কাছে খবর দিলি না খবর দিলি না তুমি জানো না আদ চালের ভাত কেন ওর অম্ল হয় আচ্ছা তুই আমার মাংস ভাত খাবি আমি না মাল সারা ভাত খাবো তুই আমার কাছে বললি না কেন মালসা জাল দিতে হবে না সেদিন পেরিয়ে গেছে আসল খবরটা শোনো কি খবর রে আরে বাবা তোমার বাবা মারা যাওয়ার পর আচ্ছা তোমার বাবা যে জামাটা ব্যবহার করত আমার বাবা তো একটা জামা ব্যবহার করত দৈব যোগে টাকা এসে তোমার বাবার জামার পকেট ভর্তি হয়ে কিভাবে দৈব যোগের টাকা আমার বাবার জামার পকেটে ভর্তি হয়েছে সত্যি কি মিথ্যা জানি না কাকা ফোন করে বললো ঠিক আছে আর সেই টাকার লোভে পাড়ার লোক শ্রাদ্ধ সান্ধি করার জন্য সব লাইন পড়ে গিয়ে এই কেন আমার বাবার পাড়ার লোক সাধ্য করবে হ্যাঁ আমার বাবা কি পাড়ার লোকে জন্ম দিয়েছে নাকি কথা ছিড়ি দেখো আমার জন্ম দিয়েছে আমি বাবার কাজ করে দেখিয়ে দেবো তুমি গলায় দড়ি করনি না ওখানে আমরা থাকি না ইয়ে খুঁজে যায় গ্রামের লোক কি বলবে কি বলবে বলবে এরা টাকার লোভে ছুটে এসেছে ঠিক বলেছো এমন আইটেম করে শ্রাদ্ধ করতে হবে শ্রাদ্ধ কে গ্রামের লোক তোমার গলায় দড়ি কথা ভুলে যাবে রাইজ কথা বলো সমাজ বাড়ি যা আইটেম হয় আমরা করব এক করব তার মতো দুটো জিনিস আমরা বাড়িয়ে দেবো হ্যাঁ গো সেটা কি কি বাড়াবে গো ওই তো বাগদা চিংড়ির কালিয়া আর ভেটকি মাছের পাতুরি দেখো সব পাতুরি মাতুরি কিছু করিনি লোক খাবে আর আমার মাথায় হাতুড়ি মেরে বেরিয়ে যাবে কি করবে পুঁটি মাছের ঝাল করে দে আর ভুষো চিংড়ি দিয়ে কাঁটালে ছাচড় করে দে ভদরের জ্বালায় আমি জ্বলে যাবো কেন রে এই ভুষো চিংড়ি সমাজ বাড়ি কেউ মেনে নেবে এই তুই কোথায় টাকা পাবি খরচা করবে যা ঠাকুর মিষ্টি কি হবে ওই রসগোল্লা হবে না কমলাভোগ হবে বাতাসার ওরে ফেল আচ্ছা এর বাবা সাথ দাও না পাঁচুক বলে মানুষ চুকুন হ্যাঁ বলে দিন আরে এই তুই কটা লোকের পাতে মিষ্টি দিবি রে হাজার হাজার যদি লোক খায় দুটো বা দেড়টা বা আধ ঘেনা করে বাতাসা দেবো ঝামেলা চুকে যাবে আমি যেটা বলবো আমার কথা শুনবি আমার উপর কোনো কথা বলবে না তা বলো অনেক খরচ হবে তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে তুলে নিচ্ছি আমার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তুলে নিচ্ছি ঠিক আছে আর যদি কম পড়ে কি করবে আমার গয়না গাড়ি কিছু বেচে দেবো আর কিছু বন্ধক রাখবো এই আধার কার্ডটা সঙ্গে নেবে কিন্তু খুব ভালো কথা বলেছো আধার কার্ড নিতে হবে না জানি কত টাকা অত টাকা আমরা কোথায় রাখবো তো ঠিক গ্রামে ব্যাংকে কিছু রাখতে হবে আবার এখানে কিছু রাখতে হবে চারটে হাতি গাড়ি ভর্তি করে গ্রামে বাজার করে নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ গো চারটে হাতি গাড়ি তুমি কি আমার সাধ্য সারবে নাকি সেই উল্টো পাল্টা এমন ভাবে সাধ্য করবো সাধ্যকে গ্রামের লোক বলবে সত্যি ওরা বাবার কাজ করে দেখিয়ে দিয়েছে ছিল সরকারি কর্মচারী সমাজটা কেন আজ বেদনাবিহীন হাতে আছে আমার সিগনাল ক্রিম সমাজটা কেন আজ বেদনাবিহীন হাতে আছে আমার সিগনাল ক্রিম দিয়ে চি ঢিল ছুড়ে আসতে চড়ে দিয়ে চি ঢিল ছুড়ে আসতে চড়ে চলবে টাকার হলো ছিল সরকারি কর্মচারী দাদা ছিল সরকারি কর্মচারী ছিল সরকারি কর্মচারী ছিল ছিল সরকারি কর্মচারী দাদা ছিল একজন স্কুল মাস্টার সরকারি কর্মচারী দাদার একটাই মাত্র ছেলে সে থাকে আবার শ্বশুর বাড়ি দাদা মারা গেল ভাইপোর খবর দিল মেলুনি ছেলে আবার বাবার কাজ করবে না এমন চাল ছেলে দিচ্ছি চারটে পাঁচটা গাড়ি রিজার্ভ করে ভাইপো বৌমা তাদের চোদ্দ গোষ্ঠী এসে কি হারে শুধু সাধ্যটা করেছে দেখো হাজার হাজার লোক খাচ্ছে লক্ষ্যে বলতে বলে হ্যাঁ বাপের বেটার মতো শ্রাদ্ধ করেছে কিন্তু দাদা আমি কিছু করিনি যা করেছে আমার এই মাস্টারদার জামা করেছে এ জামা খেলে বের হয়ে যাবে একটু বড় দেখতে পাবে ভাই বোর টাকারে হুড়ো হুড়ি কাকা বৌমা শ্রাদ্ধ সন্ধি সব হয়ে গেল কাকা হ্যাঁ আমরা কলকাতা চলে যাব আচ্ছা দাও এবার আমাদের টাকা কাকা খোকা কোথায় আমাদের টাকা এই তো তোদের টাকার ভান্ডার খোকা ও কাকা কাকা দৈব যোগে এই জামার পকেটে টাকা আসছে কাঁড়ি কাঁড়ি টাকা হাত গেলে দেখি বলি শোনো বৌমা যে কোনো কাজের উদ্দেশ্য করে এই জামার পকেটে হাত মারলে পেয়ে যাবে বান্ডিল বান্ডিল টাকা তবে হাত মারি কাকা দাঁড়াও ঘরের লোক কি থাকতে পেঁচা আগে হাত মারবে না আগে আমি হাত মারবো তারপর তুমি হাত মারবে মানে যে কোনো কাজের উদ্দেশ্য করে ঠিক আছে বাবা আমি ঘরে পাথর বসাবো বাবা ও বাবা বাবা গো শুনেছি দৈব যোগে টাকা আসছে বাবা কোনদিন তো শুনিনি বাবা হতেই পারে তুমি তো রাধা গোবিন্দের ভক্তি করতে রাধা মাধব হয়তো তোমার দিয়েছে দেখি দেখি এই তো পেয়েছি বাবা গো এই তো পেয়েছি ওরে বাবারে টাকার বান্ডিল দেখে আমার মাথা চা চা করতে চা চা করে না খাওয়া পাইবা তুমি বলো বাবা আমি বড় ঢাড়ন বাগান করবো বাবা কাঠ বিল্লি জ্বালায় আমি চলে যাবো কেন কি চাইবো রে এই ঢাড়ন বাগানে ক টাকা খরচ হয় বড় জিনিস চাইবো হ্যাঁ বাবা আমি মহারানী ভিক্টোরিয়া কিনবো বাবা আচ্ছা সরকারি জিনিসও কিনতে পারে ওই বড় জিনিসটা আমি কিনবো রে ইয়ে খোকা
তোদের এত টাকার লোভ কেন? তোর বাবার টাকা তো সারা জীবন এই জামার পকেটে হাত মারবি, পেয়ে যাবি বান্ডিল বান্ডিল টাকা। বাবার মন্ত্রটা জপ করে আর এই জামার পকেটে হাত মার, পেয়ে যাবি গাবা গাবা টাকা। ঠিক আছে বাবার মন্ত্র তো, শ্বশুর স্বর্গ শ্বশুর মর্ত শ্বশুরই পরমাত্মা। কি আছে শ্বশুরের নাম জপতেছি? আরে বাবা, এ বাবা ও বাবা, আমি যে বাবার নাম জপি না কেন তোর বাবার কি রে? তা টাকা যদি নানিস তো শ্বশুরের নাম জপ কর। টাকা মাথা গরম করো না, তোমার বৌমা রয়েছে তো, সেই বাগরের বাচ্চা, নাকের মতো আঙুল ঢুকে নাকের মালা সব বের কোনো গায়ে বাইরে উল্টো পাল্টা করা। পিতা স্বর্গ পিতা ধর্ম এই মন্ত্র আমার সঙ্গে জপ। বলবে তো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তব পিতরি পিতৃমা পন্নিনি প্রিয়ন্তে সর্ব দেবতা। কাকা বৌমা, কাকা খোকা, হাত মারি কাকা, হাত মার না খোকা। এই মাত্র দেখলাম 200 টাকার নোট, হ্যাঁ 500 টাকার নোট, হ্যাঁ 2000 টাকার নোট, হ্যাঁ সে টাকার নোটের বান্ডেল কোথায় রাখলে কাকা? আমি কিছু জানি না বৌমা। তুমি কিচ্ছু জানা কাকা মায়েরই বৌ। টাকার কি হাত পাতে জামতলা স্টেশনে চলে যাবে? টাকা বের করো, টাকা বের করো, শ্বশুর বলে মারবো না, টাকা বের করো। কাকা হ্যাঁ কোথায় রেখেছি টাকা? আগে বার কর, বের করো, না তো তুই মার্ডার হয়ে যাবি। কাল সকালে লোক খবরে কাগজে দেখবে এই ভাইপুর হাতে কাকা খুন, এই বক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে। বলে কি রে, লোভে জব্দ শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে রে। দাদা তোমরা কেউ কোনোদিন শুনেছো বাবা মারা গেলে ছেলের জন্য বাবা দৈব যোগে টাকা পাঠায়? ওরে খোকা তোরা বিশ্বাস করলি কি করে তোদের বাবা তোদের জন্য দৈব যোগে টাকা পাঠিয়েছে? শুধু তোর বাবার কাজটা তোকে দিয়ে করানোর জন্য এই চালটা আমি চলেছি কাকা। এই পক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে রে। পক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে রে। কাকার কথা শুনে আমাদের কি সর্বনাশ হলো? তুমি কাকার কথা শুনলে কেন? শুনলে কেন? তুমি বলো আমার কতদিনের গহনা? আর বৌমা তুমি গঙ্গা নদী ডুবলো যে তোর হিন্দি ডায়লগ ছাড়ছিস, যা বল আর বাংলায় বল। আর এই ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা। ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি, বৌমা তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরি, নিজের আটা পড়ে হয়ে গেলি সর্বশান্ত হয়ে গেল কি সর্বনাশ হলো রে। বক
পড়া যা ফাঁদে কি ঘুঘু করে আজকে দেখাচ্ছে, আমাদের টাকা গহনা সর্বস্ব চলে গেছে আর তুমি আনন্দ বগল বাজাচ্ছ। তোমার আজকে আমার কুমোর কেন বকবা, তোমার চ্যাংগলা করে ভিমরি নাচ করানো হবে, পরে যাবো সাত বাড়ির লোক কুরু সব দেখবে। আমি মৃত্যু বংশের মেয়ে, আমার ছোট বোন ফুল সজ্জা রাতে দুধের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। কি সর্বনাশ, মানে মেয়ে বোন চলন্ত ট্রেন থেকে স্বামীকে লাথি মেরে ফেলে দিয়েছে। ও এখন আমার বাইচে রেখেছে, তুই তোর বৌমা চিনিস না? জানিস না একই জিনিস। নমস্কার। আচ্ছা, এটা কি অমূল্য হালদারের বাড়ি? হ্যাঁ ম্যাডাম, এইটাই তো অমূল্য হালদারের বাড়ি। কিন্তু ম্যাডাম আপনি কোত্থেকে আসছেন? আমি স্টেট ব্যাংক থেকে আসছি। স্টেট ব্যাংক? হ্যাঁ, আপনি একটা সুসংবাদ দেওয়ার আছে। সুসংবাদ? হ্যাঁ সুসংবাদ, বলুন ম্যাডাম, বলুন বলুন। অমূল্য হালদার তার সমস্ত রোজগারের টাকা মানে 25 লক্ষ টাকা আমাদের ব্যাংকে ফিক্সড করে গেছেন। আচ্ছা। এবং তার নমিনে করে গেছেন ওনার ছেলে পপুলো হালদারের নামে। ম্যাডাম আমি সেই দুর্ভিক্ষ এনে পপুলো হালদার। ও আপনি পপুলো হালদার? নিজে একা। কিন্তু এ টাকা পেতে হলে আপনার যে সব ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে জমা দিতে হবে। দেবো, আমি ঘরের লক্ষ্যে আমি সব কিছু সঙ্গে করে এনেছি। আমি এনেছি জব কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং বাবার শ্রাদ্ধে চেলা করা বাওলা কার্ড পর্যন্ত আছে। আরে ওসব কিছু লাগবে না, শুধু আধার কার্ডটা দিলেই হবে। এতেই হয়ে যাবে? এতেই হয়ে যাবে। তুমি কি দেখছো আর কোনো ডকুমেন্টস লাগবে না? না না, আবার তাকে ধরুন ম্যাডাম। একই পপুলো হালদার পিতার নাম অমূল্য হালদার হওয়ার কথা, কিন্তু খগেন মোল্লাটাকে বাবা কে জানিস ওখানকে বলকে যা বাবা, আমি কিছু জানি না। ও ম্যাডাম, খগেন মুন্ডল আমার বাবা। ভুল করেছি দিদি, মনে উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। কি আদিখিদের কথা, আমার শ্বশুর আমাদের জন্য টায়ার রেখে গেছে, আমরা ছাড়া কারা পাবে গো? বৌমা তোমার শ্বশুরের টাকা নাও বলো ছুটিয়েছো। শ্বশুর মশাই যখন বেঁচে ছিল পাতে এক মুঠো ভাত দাও, আর সেই শ্বশুরের টাকা নাও বলো ছুটিয়েছো, এ টাকা তোমরা পাবে না। কালাকিনির বিয়ে করে হলো যে ছাড়, আর এই পোষা ডোবায় ডুবে দিয়ে মাটি যে সঙ্গে ওরে খোকা, তোর বারবার বলেছিলাম আমাদের পাড়ার ফটকের মেয়েটা তুই বিয়ে কর, ফটকের মেয়েটা বিয়ে করলে তোর এই সংসারটা চটকে যেত না। ভুল করেছি দিদি, মনে উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। আচ্ছা ম্যাডাম, এখন আধার কার্ড হারিয়ে গেলে নতুন করে আধার কার্ড হচ্ছে, ব্যাংকের পাসবই নতুন করে হচ্ছে, প্যান কার্ড নতুন করে হচ্ছে, এখন কোনো অসুবিধা নেই, সব নতুন করে হচ্ছে। আমাদের এই সামান্য ব্যাপারটা নতুন করে কেন হবে না ম্যাডাম? দেখুন, সঠিক ডকুমেন্ট না দিলে এ টাকা তোমরা পাবে না। দেবো, তাই ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে। যেদিন তোমরা সঠিক ডকুমেন্ট দিতে পারবে সেই দিন এই টাকা পাবে। আর হ্যাঁ পপুল বাবু, আমি অনেক মানে দেখেছি কিন্তু আপনার মতো মানে সেই প্রথমবার দেখেছি যে নিজের বাবা নাম কেটে শ্বশুর ন্যায় পরিচিত হয়। তাই আপনার মতো লোককে আমি ভিক্ষা জেনে গেলাম। ওরে খোকা, তুই কি সর্বনাশ করেছিস? নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস। বর্তমানে দুয়ারে সরকার বছর বছর 3-4 বার করে ক্যাম্প করছে ভুল সংশোধন করার জন্য। তোরা ভুল সংশোধন না করে আসল কেটে নকল বসেছিস, বাবার নাম কেটে উড়িয়ে দিয়ে শ্বশুরের নাম বসেছিস। পারে ভাই বাবা, একেই বলে ঘর জামাই। আমি কিছু জানি না কাকা, যা ভুল করেছে তোমার বৌমাই করেছে। বৌমা, আমি ভুল করেছি? ভুল করনি, আজ তোমার ভুলের জন্য তোমার বাপের বাড়িতে আমার জীবন কাটাতে হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটুকু তুমি তো রাখো নি। আমার আধার কার্ডে তোমার বাবার নাম দিত, আমার বাবার নাম নেই।
সব ভুল করছো তুমি করেছো হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু তুমি তো বাদে এখানে ছাস ছাস করছো চরমেরি চরমেরি তুমি তো বাদে বাদে লক্ষ্মী লক্ষ্মী কোন মেয়ে বিয়ের পর আর বাপের বাড়িতে থাকা উচিত নয় লক্ষ্মী থাকা উচিত নয় তার শ্বশুর বাড়িতে থাকা উচিত কোনদিন তুমি বলনি সংসার যে কাজটা মেয়েদের করা উচিত সেই কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে করিয়েছি বলো কোনদিন শাসন করেছিলে না প্রতিবাদ করেছিলে ভুল তুমি কারণে প্রতিবাদ করার সুযোগ টুকু তুমি জানো লক্ষ্মী লক্ষ্মী দিনের শেষে নাই নিজেকে বড় একা লাগে একা লক্ষ্মী একটা গাছের শিকড় কেটে দিয়ে তার পাতায় যদি জল ধরা যায় সে গাছটার বাঁচানে লক্ষ্মী আমি কিভাবে বাঁচব না সে স্ত্রীর ভালোবাসা আমার টাকা আমার বাবার টাকা খোকা তুই এমন করছিস কেন খোকা কাকা আমি শান্ত হবো কাকা ফেলতে পারছি না কাকা আমি ঘুম ফেলতে পারছি না কাকা তুমি তাড়াতাড়ি যাও লক্ষ্মী আমি আর বাজবো না লক্ষ্মী তবে যাওয়ার বেলা তোমায় আমি তোমায় ভালোবেসেছিলাম চাত্রা ছুঁয়ে লাগি
चात्रा छुआई लगी चात्रा छुआई लगी चात्रा छुआई लगी चात्रा छुआई